25 তারিখে অটোরিকশা চালক সাব্বিরের মৃতদেহ পুলিশ উদ্ধার করে কচুয়া থানাধীন সিংহ নামক স্থান থেকে। তারপর থেকেই পুলিশ এই ঘটনাটি তদন্ত করে আসছিল। অবশেষে গত 12 এবং 13 তারিখ ধারাবাহিকভাবে নারায়ণগঞ্জ এবং চাঁদপুরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 7 জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ, এবং তাদের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে সংগঠিত বিভিন্ন মালামাল আলামত হিসেবে জব্দ করে এবং ভিকটিমে ব্যবহৃত মোবাইল ফোনটিও তাদের কাছ থেকে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে সকলে এই ঘটনার সাথে জড়িত। এটি একটি সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাইকারী দল। তারা চাঁদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং কুমিল্লা অটোরিকশা ছিনতাই করে সেগুলি বিক্রি করে টাকা দিয়ে তাদের সংসার চালায়। এটি তারা বিভিন্ন জায়গায় সংগঠিত করেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তাদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তথ্য সংগ্রহ করব। ধন্যবাদ।